বা রমাদানে এবং ক্ষমা, তাই না? রমাদানের সাথে ক্ষমা সম্পর্ক আছে, কিভাবে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারে উঠছিলেন, তাই না? মিম্বারে উঠছিলেন, মিম্বারে উঠার সময় তিনি তিনবার কি বললেন? আমিন বললেন। তো তখন সাহাবীরা এসে জিজ্ঞাসা করলেন যে কেন আপনি আমিন বলেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, এসে প্রথম যে কারণটা বলেছিলেন যে যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তার গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারল না, সে জাহান্নামে যাবে, বলুন আমিন। সুতরাং আমি বলেছি আমিন। যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তার গুনাহকে মাফ করিয়ে নিতে পারল না, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই চিনি কিনা? পিছনে যারা আছো চিনি? চিনি। উনি উনি কি ছিলেন? উনি কি খুব কঠোর স্বভাবের ছিলেন? উনি আমাদেরকে শাস্তি দিতে ফেলতে চাইতেন, আমাদের জন্য কঠিন বানিয়ে দিতে চাইতেন, আমরা জাহান্নামে যাইতে চাইতেন? এই দোয়াটাকে উনার সাথে মানানসই। যারা রমজান মাস পাবে তাদের গুনাহ মাফ করিয়ে নিতে পারবে না, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ কি বলেছেন? কোন প্রকার দ্বিধা দ্বন্দ্ব ছাড়া কি বলেছেন? আমিন বলেছেন। মাথায় কিছু চিন্তা করার বিষয় আছে না? এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরমাল আচরণ না। রাসূলুল্লাহ সাধারণত এরকম কখনোই করতেন না, বরঞ্চ প্রত্যেক দিক থেকে উম্মাকে কি দেওয়ার চেষ্টা করতেন? প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতেন। তার মানে আলেমরা এটার ব্যাখ্যায় গিয়েছেন, আলেমরা এভাবে এটার ব্যাখ্যায় গিয়েছেন, এটা এমন একটা মাস যে মাসে ক্ষমা পাওয়া ক্ষমা না পাওয়ার চেয়ে সহজ, আর ক্ষমা না পাওয়া ক্ষমা পাওয়া চেয়ে কঠিন। বুঝতে পেরেছি কথাটা? তার মানে বিষয়টা অনেক এরকম যে ক্ষমা তোমাকে চারপাশ থেকে ধরার চেষ্টা করছে আর তুমি এটাকে পালানোর চেষ্টা করছো। এরকম হতভাগা যে হবে তার জাহান্নামে যাওয়া উচিত। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাওমা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমান সহকারে এবং একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রমাদান মাসে সিয়াম পালন করবে তার পূর্বের সকল গুনাহ কি করে দেওয়া হবে? কি করতে হবে? খালি ঈমান এবং ইহতিসাব সহকারে সিয়াম পালন করতে হবে, আর কিছু করতে হবে? আর কিছু করতে হবে? আপনি এটা করতে পারলেন না, আপনি এটা করতে পারলেন না। মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ইমান সহকারে এবং ইহতিসাব সহকারে আল্লাহর কাছে সন্তুষ্টি প্রাপ্তির আশায় কিয়াম পালন করবে, কিয়াম করবে আল্লাহ আল্লাহ মানে আল্লাহ মানে রাতের বেলা সালাত আদায় করবে, তারাবি হইতে পারে বা অন্য যে কোনো ভাবে কিয়াম অনলাইন হইতে পারে, কিয়াম করবে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার সকল গুনাহ কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে। সকাল সকালেও মাফ, রাতেও মাফ, এই দুটাই আপনি মিস করছেন। এই 15 দিন চলে গেছে, আপনি এগুলা কেউ কোনো কিছুই টের পান নাই। সামনে কি আসছে? মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে কি করবে? ঈমান এবং ইহতিসাব সহকারে দাঁড়াবে, তার সকল গুনাহ কি করে দেওয়া হবে? মাফ করে দেয়া হবে, তাই না? তারপর আমরা পড়েছি প্রতিদিন প্রতি রাতে অনেকজন মানুষকে কি করে দেওয়া হয়, জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। আমরা জাস্ট একটু দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তাদের মধ্যে আমাকে কি করেন, অন্তর্ভুক্ত করেন, সহজ কাজ, তাই না? তার মানে ইস্তেগফার এত দিক থেকে আমাদের কাছে আসছে, আমরা যদি এটা থেকে গা বাঁচিয়ে চলে যাই তখনই একমাত্র আমার কাছে ইস্তেগফার না, এই বাতাস আমার কাছে না আসতে পারে। আমি একটু চেষ্টা করলে আমি এটা নিয়ে কি করতে পারি, এই ব্রিজটা আমি ক্যাচ করতে পারি, এই ইস্তেগফারের জিনিসটা আমি ক্যাচ করে ফেলতে। এই কারণে রাসূলুল্লাহ আমাদেরকে কি বলেছেন, এই দোয়ার পরে এত বড় হতভাগা তার জাহান্নামে যাওয়া উচিত। নাহলে রাসূলুল্লাহ কখনো এরকম বিষয়ে কি বলতেন না, আমি বলতেন না। এটা এতটাই সহজ একটা কাজ উন্মুক্তের জন্য যে এখানে যদি কেউ এটা ইস্তেগফার না পায় তাহলে তার জাহান্নামে যাওয়া উচিত। সুতরাং ইস্তেগফার করা উচিত কিনা আমাদের রমাদান মাসে, তাই এখানে আমি সংক্ষেপে বলবো এই যে ইস্তেগফার বা তাওবা, তাওবা কথার মিনিং কি? তাওবা কথার মিনিং হলো ফিরে আসা। তাওবা কথার মিনিং কি? আমি খুব দ্রুত যাবো, তাওবা কথার মিনিং ফিরে আসা। তারপরে আমি কোনো একটা ভুল রাস্তায় হাঁটছিলাম, ভুল রাস্তায় হাঁটছিলাম, আমি এখান থেকে টার্ন করে কোন দিকে চলে আসলাম, আল্লাহর রাস্তায় চলে আসলাম, এটাকে কি বলা হয়? তাওবা বলা হয়। তাওবার কিছু শর্ত আছে, শর্ত কি কি? এক নম্বর হলো গুনাটা থেকে বিরত হওয়া, আমি যে গুনাটা করছি সেই গুনাটা থেকে কি হওয়া, বিরত হওয়া। 2 নম্বর হলো অনুতপ্ত হওয়া, কি হওয়া? অনুতপ্ত হওয়া। 3 নম্বর হলো এই গুনাটাতে আর কখনো ফেরত না যাওয়ার ওয়াদা করা।
চার নাম্বার হলো যদি কারো হক এটার সাথে জড়িত থাকে তাহলে তাকে তার হকটা বুঝিয়ে দেয়া কয়টা কয়টা বললাম চারটা বললাম এই চারটা জিনিস না হলে এটাকে তওবা বলা হয় না এটাকে তওবার রুকন বলা হয় রুকন মানে যেটা ছাড়া ওই জিনিসটা গঠিত হতে পারে না তাহলে তওবার কয়টা 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 শর্ত চারটা শর্ত এক নাম্বার হলো কি গুনাহটাকে ইমিডিয়েটলি ত্যাগ করা আমি যে গুনাহটা করছি যে গুনাহগুলো করছি এই গুনাহগুলোকে ইমিডিয়েটলি কি করা ত্যাগ করা দুই নাম্বার অনুতপ্ত হওয়া মানে আল্লাহর অবাধ্যতা করেছি আল্লাহর কাছে আমি কি হব অনুতপ্ত হব এই অনুতপ্ত হওয়াটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল তওবা বলেছেন তওবার মূল কাজ হলো কি অনুতপ্ত হওয়া তিন নাম্বার আর কখনো এই কাজে ফেরত না যাওয়ার নিয়ত করা যে আমি এই কাজে আর কখনো জেনে শুনে ফেরত যাব না চার নাম্বার যদি অন্য কারো হক এখানে জড়িত থাকে কোনো মানুষের হক যদি জড়িত থাকে তাকে তার হকটা বুঝিয়ে দেয়া এই চারটা কাজ যখন আমি করবো তখন আমার কি হবে কোন একটা পার্টিকুলার গুনাহ থেকে আমার কি হবে তওবা হবে তওবা কিন্তু জেনারেলি যে কোনো কিছু থেকে তওবা করা যায় না আমরা অনেকে বলি যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কিসের থেকে আমি বলি না তাই না আস্তাগফিরুল্লাহ বলা যায় জেনারেলি যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যে কোনো গুনাহ থেকে কিন্তু আতুবু ইলাইহি এটা কোনো একটা পার্টিকুলার গুনাহ থেকে হতে হয় বুঝতে পেরেছি তওবা এবং ইস্তেগফারের পার্থক্য ইস্তেগফার হলো জেনারেল ক্ষমা আল্লাহর কাছে জেনারেলি আমরা কি চাচ্ছি ক্ষমা চাচ্ছি তওবা হলো কোন একটা পার্টিকুলার গুনাহ থেকে আমি আল্লাহ মানে গুনাহ করছিলাম ভুল রাস্তায় হাঁটছিলাম ওই গুনাহটাকে আমি নোটিস করে চেক করে বাদ দিয়ে আমি আল্লাহর দিকে ফেরত আসছি এটাকে বলা হয় কি তওবা বুঝা গিয়েছে কথাটা তো এই তওবা যদি করতে চাই আমরা এটা যদি একটা প্ল্যান আমি সংক্ষেপ প্ল্যান আমি আপনাদেরকে বলছি আমি এখন আর আপনাদের থেকে তেমন একটা ইনপুট নিচ্ছি না যেহেতু আমাদের সময় একদম শেষের দিকে চলে আসছে সেটা হলো আমরা 30 দিনের জন্য এটা একটু স্লাইড করব আমরা 30 দিনের জন্য একটা প্ল্যানিং করব আগামী যে 15 দিন আছে 15 দিনের জন্য আমরা প্ল্যান করব তওবা মানুষ সাধারণত নিজে নিজে করতে পারে না তুমি দেখবে যখন আমি বসবো বসে আমি তওবা করলে আমার কোনো আবেগ আসবে না এটার জন্য তাই না আমার যেভাবে তওবা করা উচিত আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া উচিত অনুতপ্ত আমি সাধারণত হই না তাই অনুতপ্ত হলে আমি কেন করছি খারাপ কাজ অনুতপ্ত হলে তো আমি খারাপ কাজই করতাম না এটার জন্য আল্লাহ আমাদেরকে কিছু পলিসি শেখান আমি এই পলিসিগুলো থেকে কিছু পলিসি আপনাদেরকে করবো এই প্রশ্নটা আপনার করে দেবো তো এখানে উনি বলেছেন যে প্রথমে আমরা কি করব আমরা এই তওবার কাজটা করব আমরা রাতের বেলা কখন আমরা সেহরিতে উঠি না সবাই সেহরিতে উঠি না সেহরি কখন খাই আমরা শেষরাতে নাকি 12টা বাজে শেষরাতে সেহরি খাওয়ার নিয়ম এবং সুন্নাহ পদ্ধতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন টাইমে সেহরি শেষ করতেন যখন সেহরি শেষ করার পরে আরো 40 আয়াত পড়ার মতো সময় থাকতো তাহলে 40 আয়াত পড়ার মতো সময় মানে 10-15 মিনিট সময় হাতে থাকতো আমরা এরকম একটা সময় হাতে নিয়ে সেহরি খাওয়ার শেষ করব এরপরে আমরা ওই সময়টাকে কিসের জন্য ব্যবহার করব ইস্তেগফারের জন্য ব্যবহার করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়া বিন আসহারিহুম ইয়াস্তাগফিরুন ওয়া বিন আসহারিহুম ইয়াস্তাগফিরুন সেহরির সময় তারা কি করে ইস্তেগফার করে বৈশিষ্ট্য বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য তারা কোন টাইমে ইস্তেগফার করে সেহরির সময় ওয়া বিন আসহারিহুম ইয়াস্তাগফিরুন সেহরির সময় তাহলে আমরা সেহরির সময় তো আমরা সচরাচর উঠি না তাই না অন্য সময় কি আমাদের ওঠা হয় না মানে সবসময় ওঠা হয় না কিন্তু আমাদের মাসে তো আমরা প্রায় রেগুলার কি করছি সেহরির সময়টাতে উঠছি আমরা জাস্ট এই সময়টা ব্যবহার করে ফেলতে পারি এখনই কিভাবে ইস্তেগফার করব আমরা আবার আমি যে পদ্ধতিটা ফলো করার চেষ্টা করি পার্সোনালি সেটা হলো যে আমি সেকুলেটেড হয়ে যাই ওই টাইমটাতে 15 মিনিটের জন্য আলাদা হয়ে যাই আমি একটা আলাদা রুমে চলে যাই আমার মতো আমি একলা থাকি ওই জায়গাটার মধ্যে ওইখানে গিয়ে আমি একটা নিয়ামত টার্গেট করি কয়টা নিয়ামত একটা নিয়ামত মনে করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন আমার চোখটা এখনো কাজ করছে তাই না এরপর আমি এই কাজ এই চোখটা দিয়ে আমি কি করি এটা আমি একটু চিন্তা করার চেষ্টা করি 2-3 মিনিট এই চোখটা দিয়ে আমি দেখি এই চোখটা দিয়ে আমি সুন্দর সুন্দর জিনিস দেখি এই চোখটা দিয়ে আমি আমার অফিসের কাজ করি আমার ভার্সিটির কাজ করি আমি ছাত্রদের সাথে কাজ করি আমার ফ্যামিলির কাজ করি আমার বাচ্চার দিকে তাকাই বাচ্চার সাথে কথা বলি তার সাথে খেলি তাই না কত কিছু করি আমি এরপর আমি একটু চিন্তা করি যে আমার চোখটা যদি আস্তে আস্তে করে চলে যায় এই মুহূর্তে যদি আমি চলে যাই তাহলে আমার কি হবে তাহলে আমার অবস্থা কি হবে আমি কি কি জিনিস মিস করবো বুঝতে পারছি কথাটা কি বললাম প্রথমে হলো একটা নিয়ামত টার্গেট করা ওই নিয়ামতটা দিয়ে আমি কি করি এটা মাথার মধ্যে একটু প্রোগ্রামিং করা তারপর হলো এই চোখটা না থাকলে আমার এখন কি অবস্থা হবে সেটা একটু তাফাক্কুর করা এটাকে তাফাক্কুর বলা হয় আমরা তাফাক্কুর কিন্তু ভুলে গিয়েছি আমলটা এটা সালাফদের আমল ছিল সালাফরা রেগুলার কি করতেন জাস্ট একটা জায়গায় বসে ফিকির করতেন আল্লাহ সুবহানাহু নিয়ে এটা আমরা কি করছি আমার নিজের নাফসের অবস্থা কি আমার অবস্থা কি আমি কোন দিকে যাচ্ছি কোন রাস্তায় যাচ্ছি আমাদের সময় নেই আমি আগেও বলেছি আমাদের মোবাইল ডিভাইস এসে এখন আমাদের নিজেদের জন্য আমাদের কোনো কি নাই সময় একটা আমাদের বের করে নিতে হবে
এরপর এই 3 নম্বর কাজটার পর আমরা যেটা করব 4 নম্বর পয়েন্টে আমরা যেটা করব এই চোখটা দিয়ে আমি যেহেতু চোখ ধরেছি কারণ চোখ নিয়ে কথা বলছি এই চোখ দিয়ে আমি কতভাবে আল্লাহর বান্দাদের করি তাহলে আমার ব্রেনটা কিভাবে প্রোগ্রাম হবে যখন আল্লাহ তোমাদের একটা নিয়ামত আমাকে দিয়েছেন এই নিয়ামতটা দিয়ে আমি এত রকমের মানে বিষয় উপভোগ করছি যদি এই চোখটা না থাকে তাহলে আমি আজকে এরকম একটা মিজারেবল অবস্থায় পড়ে যাব এরপর উনি যে আমাকে তার সেই চোখটা দিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতটা আমি ভোগ করে কি করছি আমি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবদানে লিপ্ত আছি এই চোখটা দিয়ে আমি বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করে যাচ্ছি খেয়ানত করে যাচ্ছি এভাবে যখন আমি একটা সেকুলার অবস্থায় আলাদা করে যখন চিন্তা যাব অটোমেটিক্যালি আমার নিজের এটা এক্সপেরিমেন্ট করা জিনিস সবার জন্য কাজ করবে কিনা আমি জানি না কিন্তু এটা আলাদা মতামত আপনার অন্তর নরম হতে বাধ্য আপনার অন্তর তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার অন্তরের মধ্যে তওবা ইগনাইটেড হবে তবে অটোমেটিক্যালি ইগনাইটেড হবে জানা এটা আমি এত বড় নিম খারাপ মানুষ না আমার এত বড় খারাপ মানুষ আমি না যে আমি এভাবে সারা দিন রাত একটা নিয়ামত ভোগ করে আমি এটার ইচ্ছা মতো কি করবো এটার অবদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষেরা তোমাদেরকে কিসে তোমাদের করিম রব থেকে চ্যুত করে দিল বিচ্যুত করে দিল অন্যদিকে নিয়ে গেল করিম শব্দের অর্থ কি জেনারাস তাই না যিনি দিতেই থাকেন দিতেই আল্লাহ সুবহানাহু এখানে নিজের নামটা করিম ইউজ করেছেন তাই না আমি আল্লাহ সুবহানাহু অবদানটা কেন করছি বলুন তো আমি এই চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু অবদান করছি তাই তো কেন করছি চোখটা আল্লাহ দিয়েছেন তাই তো আল্লাহ সুবহানাহু আমি একটা অপরাধ করলে এই মুহূর্তে চোখটা নিয়ে যাবেন আমি অপরাধ করব কিনা বলুন তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন মাথার মধ্যে একটু চিন্তা করেন যে আমি এই হাত দিয়ে আল্লাহর অবদান করছি কেন করছি আল্লাহ সুবহানাহু আমার হাতটা এখনই ছিনিয়ে নিয়ে যাবেন এটা আমি জানি আল্লাহ সুবহানাহু আমাকে এই সুযোগটা দিয়েছেন যে আমার হাতটা এখনই ছিনিয়ে নিয়ে যাবেন না আল্লাহ সুবহানাহু বরঞ্চ একটা তাখির করেছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাকে সময় দিয়েছেন কারেক্ট করে নেওয়ার জন্য এই যে আল্লাহ সুবহানাহু আমার প্রতি জেনারেসিটিটা দেখিয়েছেন কারামত দেখিয়েছেন জেনারেস হয়েছে আমার প্রতি এটাই কি একমাত্র কারণ যে আমি আল্লাহ সুবহানাহু অবদান করছি এটাই কি একমাত্র কারণ দেখেন আল্লাহ সুবহানাহু আজকে যদি এই বিধান নাজিল করেন যে এখন থেকে প্রত্যেকটা মুহূর্তে শাস্তি নাজিল হয়ে যাবে আমরা কেউ অবদান করবো না আল্লাহ সম্ভব না আমাদের দ্বারা সুতরাং চিন্তা করেন আল্লাহ সুবহানাহু আমাদের সাথে ভালো আচরণ করছেন এর মানে ইনাজ আল্লাহ সুবহানাহু কোনো নোটডাউন করছেন না সুতরাং এই জিনিসগুলো যত আমি আগে নিজে নিজে বুঝে নিজেকে কারেক্ট করে নিব তত আমার আখিরাতের শাস্তি থেকে আমি বেঁচে যাব সুতরাং এই পদ্ধতিটা আমরা এই কাজটা করতে পারবো সেহরিতে যখন আমরা উঠবো বা আমরা যদি কেউ এরকম হয় যে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাই আসলে এখানে অনেকজন আমি জানি 12টা বাজে 1টা বাজে ঘুমো 12টা 1টা পর্যন্ত সজাগ থেকে সেহরিকে ঘুমিয়ে যাবো ঘুমানোর আগে কি করো 15 মিনিট টাইম বের করা যাবে না যাবে কিনা 15 মিনিট টাইম বের করে আমরা এই ম্যাপিংটা করবো একটা নিয়ে আমরা টার্গেট করবো টার্গেট করে আমরা টুইটার মাধ্যমে কি করবো আল্লাহর নিকট প্রার্থনা করবো 15 দিনের জন্য 15টা নিয়ে আমার টার্গেট করা যাবে না একদিন চোখ একদিন নিরাপত্তা আছে না তোমাদের সবার বাসার মধ্যে নিরাপত্তা আছে না তোমাদের 3 বেলা খাবার আছে তাই না একটু চিন্তা করবা যাদের খাবার নাই তাদের কি অবস্থা তারা কি কিভাবে লাইফ লিড করতেছে এই 3 বেলা খাবার এটা একটা গিভেন জিনিস না সবাই খেতে পারে না তাই না সুস্থতা তাই আমি একটা সুন্দর বাসায় থাকি বাসায় অনেকের নাই এক একদিন এক একটা নেব তুমি পড়ালেখা করতেছো তুমি পৃথিবীর কত পার্সেন্ট মানুষের একজন যে ইউনিভার্সিটি লেভেলে তুমি পড়ালেখা করার যোগ্যতা অর্জন করছো তাই না তোমার একটা ব্যাচেলার ডিগ্রি থাকবে কয়েকদিন পরে নিয়ামতগুলো একটু কি করবা নিজের মতো করে নোট দিয়ে তুমি নিজে জানো তোমার কোন নিয়ামতটা তুমি সবচেয়ে বেশি মানে উপভোগ করো তোমাকে এমন কিছু দিচ্ছে যেটা অন্য দশজনকে দেয় নাই তুমি এটা বুঝো তাই না এক একজন মানুষকে আলাদা আলাদা এক এক রকম নিয়ামত দিচ্ছেন না এই অ্যাবিলিটির জন্য তুমি কখনো সুক্রিয়া আদায় করছো কি আলাদা দেখি এই অ্যাবিলিটিটা ব্যবহার করে তুমি অন্য কাজ করছো আলাদা তোমাকে একটা সুন্দর গলা দিচ্ছেন তুমি এই গলাটা দিয়ে গান বাজনা করো আছে না আল্লাহ সুবহানাহু তোমাকে মানে হাতের অনেক প্রিসিশন দিয়েছেন এই প্রিসিশন দিয়ে তুমি ওই বিটগুলো ঠিকভাবে দাও গিটারে যাতে একদম ঠিকভাবে যাতে তুমি বাজাতে পারো এটা এটা এনশিওর করো একটু চিন্তা করার বিষয় আল্লাহ সুবহানাহু দিচ্ছেন দেখে আমরা করতে পারতেছি নাহলে করতে পারতাম না একটু মাথা মধ্যে আমরা চিন্তা করে এভাবে আমরা কি করবো এখানে আমাদের অনেকগুলো ব্লেসিং চলে এসেছে যে আমরা কি কি নিয়ামত আছে এই নিয়ামতগুলো নিয়ে আমরা চিন্তা করবো আমি মুসলিমে জন্মগ্রহণ করেছি ইসলামের নিয়ামতটা যে আল্লাহ সুবহানাহু আমাকে দিয়েছেন একজন লিখেছে এটা নিয়ে চিন্তা করবো আমি তাই না আল্লাহ সুবহানাহু কত বড় অনুগ্রহ করেছেন আমার উপরে তো আমি ইসলামের মধ্যে ইসলামের মূল কথা হলো সাবমিশন আমি আল্লাহ অবদ্ধতা আল্লাহ সাবমিশনের দিকে না গিয়ে উল্টা দিকে আমি কত কত কিছুর মধ্যে যাচ্ছি একটু নোট ডাউন করবো সাথে সাথে তওবা করবো আল্লাহর কাছে ঠিক আছে কিনা পারবো আচ্ছা তারপর তারপর আমরা যাচ্ছি রামাদানের দোয়া সম্পর্ক আছে লিখছো তোমরা হারিয়ে যাবে সবকিছু একটা একটা করে হারিয়ে যাবে
আমরা রমাদান এবং দোয়া একটু লেখো তোমরা দোয়ার ক্ষেত্রে আমি সংক্ষেপে বলেছি রমাদানের সাথে দোয়া সম্পর্ক আছে তোমরা দেখে নিবা সূরা বাকারা যে আয়াতগুলোর কথা বলেছি এখানে মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার একটা আয়াত দিয়েছেন সুতরাং রমাদানের সাথে দোয়ার সম্পর্ক আছে দোয়ার ব্যাপারে মানে রমাদানের সময় দোয়া করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঠিক আছে সূরা বাকারার 186 নম্বর আয়াত তোমরা দেখে নিবা ঠিক আছে তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমাদেরকে মানে দোয়া করতে বলেছেন এবং দোয়া করলে উত্তর দিবেন এটাও বলেছেন তো রমাদানের জন্য বলেছেন